আরজিকর কাণ্ডে মৃত চিকিৎসকের শেষ কাজের দিনকে স্মরণ করতে হাওড়া জেলা হাসপাতালে জুনিয়র ডাক্তারেরা খুললেন অভয়া ক্লিনিক। এই ক্লিনিকে সারাদিন বিনামূল্যে চিকিৎসা পেলেন গরিব মানুষরা। প্রসঙ্গত আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যে তথা দেশ প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে। সেই প্রতিবাদের আগুন এখন সব জায়গায় ছড়িয়ে পড়েছে। পৃথিবীর বিভিন্ন শহরে থাকা বাঙালিরা গ্লোবাল প্রোটেস্টে সামিল হয়েছেন। অভয়া খুনের তদন্তভার এখন সিবিআইয়ের হাতে। সোমবার 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে এই মামলার তদন্ত রিপোর্ট জমা দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু অভয়াকে ভুলতে পারছেন না তার সহকর্মীরা। তার জীবনের শেষ কাজের দিনটিকে স্মরণ করে তুলতে হাওড়া জেলা হাসপাতালে জুনিয়র ডাক্তাররা খুললেন অভয়া ক্লিনিক। আজ থেকে ঠিক এক মাস আগে 8ই আগস্ট আমাদের বোন অভয়ার শেষ কর্মদিন, এবং সেই কর্মদিনকে সামনে রেখে, তার কর্মযজ্ঞের ইতিহাসকে সামনে রেখে আমরা সকলে সেই কাজের দিনটাকে একটা শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে আমরা বলতে চাইছি যে আমরা খুব দ্রুত আরজিকরের বিচার চাই, এবং শুধু বিচার চাইছি নয়, এই বিচারের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে বা যারা জড়িত তাদের যেন উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এবং সেই শাস্তির মাধ্যমে সবার কাছে একটা ভয় যেন সৃষ্টি হয়ে যায়, এবং উপযুক্ত বিচার ব্যবস্থার মাধ্যমে যেন এই সামগ্রিকভাবে আমাদের কাজের জায়গা যেন স্বীকৃতি পায়।